যারা নও মুসলিম তাদের উপর মক্কার কাফেরেরা অনেক নির্যাতন নিপীড়ন করতেছিল, তাদের নির্যাতনের বাধ্য হয়ে সাহাবা একরাম দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তারা দেশ ছাড়বে, তারা মক্কা ছেড়ে আরব ভূমি ছেড়ে তারা আফ্রিকায় চলে যাবে, আবিসিনিয়ায় চলে যাবে, যে আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, সেখানে চলে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা হলো অন্তরঙ্গ একজন বন্ধু এবং তার ভাই, তার ভাই হচ্ছে এই কারণে উমর রাদিয়াল্লাহর বাবা খাত্তা আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এত বেশি ভালোবাসেন, যার কারণে মক্কার লোকেরা আমির ইবনে রবিয়ার পরিবর্তে আমির ইবনে খাত্তা উপাধি দিয়েছিল। তারা আমিরকে রবিয়ার বেটা না বলে খাত্তাবের বেটা বলতো। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়িদ ইবনে হারেসাকে এত অধিক ভালোবাসতেন, যার কারণে মক্কার লোকেরা যায়িদ ইবনে হারেসার পরিবর্তে যায়িদ ইবনে মুহাম্মদ বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে দিলেন যে না, প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব পিতার নামে তাকে ডাকতে হবে, এরপর থেকে যায়িদ ইবনে মুহাম্মদের পরিবর্তে যায়িদ ইবনে হারেসা হিসেবে তিনি পরিচিতি লাভ করলেন। ঠিক তো দ্রুত আমর ইবনে রবিয়া আমর ইবনে খাত্তাব থেকে আবার নিজস্ব নামে অর্থাৎ আমর ইবনে রবিয়া হিসেবে তিনি পরিচিতি লাভ করতে লাগলেন। এই কারণে উমর রাসূল এবং আমরের মধ্যে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল এবং নিজেদের যেহেতু ভাইয়ের মতো দেখতেন, ঠিক একইভাবে ভাইয়ের মতো দেখতেন, বন্ধুর মতো দেখতেন। কিন্তু ভাগ্যের বিষয় হচ্ছে যে এই আমর ইবনে রবিয়া ইসলামের প্রাথমিকভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু উমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবং আমরের স্ত্রী লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন স্বামীর সাথে সাথে প্রথম দিকেই। এরপর যখন বিশ্ব নবীর সাহাবীরা তারা হাবশায় হিজরত করবে, সেই দলের সাথে কাফেলার সাথে আমর ইবনে রবিয়া এবং তার স্ত্রী লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও তারাও যাবে। উমর তখন তাদের বাড়িতে আসলেন, ওই সময় আমের বাড়িতে ছিল না। উমর বললেন, হে আব্দুল্লাহর মা, আমরের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বড় ছেলে, তো এই কারণে বলতেছে যে হে আব্দুল্লাহর মা, কি শুনলাম তোমরা নাকি এই দেশ ছেড়ে তোমরা বিদেশে পাড়ি জমাবে, ব্যাপার কি? আবার লায়লা বলতেছে, উমর আপনারা আমাদের প্রতি এতটাই নির্যাতন করতেছেন যে এই কারণে আমরা আমাদের মাতৃভূমি পিতৃভূমি ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছি। দুনিয়ার কোন মানুষই চায় না তার মাতৃস্থান তার ভূখণ্ড ছেড়ে অন্যত্র চলে যাক, এটা কেউ চায় না, কিন্তু তোমাদের অত্যাচারে নির্যাতনের কারণে আমরা বাধ্য হচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে কাফের, উমর বলতেছেন, হে আব্দুল্লাহর মা, আমি তোমাদেরকে আটকাতে পারবো না, তুমি দোয়া করি তোমাদের এই সফর কল্যাণময় হোক, মঙ্গলময় হোক। আর তার চুপ থেকে পানির ফোঁটা ঝরতেছে, তিনি চলে গেলেন। তার স্বামী যখন ফিরে আসলো, আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, এবার স্ত্রী লায়লা বলতেছে, শুনছো নাকি, উমর তো তুমি চলে যাওয়ার পরে এসেছিল, সে এই ব্যবহার করেছে। লায়লা বলতেছে, আল্লাহর কসম করে বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর আগে এতটা নরম মুসলমানদের প্রতি আমি কোনদিনও দেখি নাই। সেবার স্ত্রী স্বামীকে বলতেছে, আমার মনে হয় উমর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আমর বলতেছে, তুমি কি বলছো, উমর ইসলাম ধর্ম গ্রহণ করবে? খাত্তাবের গাদা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে কিন্তু উমর করতে পারে না, উমর মতো এত কঠোর স্বভাবের লোক ইসলাম ধর্ম গ্রহণ করতেই পারে না। হায়াতুস সাহাবা গ্রন্থে এই ইতিহাস বর্ণিত হয়েছে।